মজার ফলে লোকসান। অনেক বছর আগে কোন এক শহরে আট বছরের গৌরব আর সাত বছরের রুবি নিজেদের মা বাবার সাথে থাকতো। ওরা দুজনে সারা দিন ধরে খুব মজা করত, কিন্তু মজা করার সময় ওরা দুজনেই এটা দেখতো না যে ওদের মজার জন্য কারোর কোনো ক্ষতি তো হচ্ছে না। বাচ্চারা, আমি তোমার বাবার সাথে দেখা করতে এসেছি। তোমাদের বাড়ি কোনটা? কাকু আমাদের বাড়ি ওই যে ওটা। আচ্ছা, এইভাবেই ওরা প্রায়ই মজা করত। একদিন ওদের মা বাবা তৈরি হয়ে কোথাও যাচ্ছিলেন। যাওয়ার আগে ওনারা বাচ্চাদেরকে বললেন, বাচ্চারা, আমরা তোমার পিসির বাড়ি যাচ্ছি। যতক্ষণ আমরা না আসি তোমরা দুজনে নিজের খেয়াল রেখো, আর তোমরা দুজনেই নিজের স্কুল হোমওয়ার্কটা করে নেবে। মনে আছে তো আগের সপ্তাহ দিয়ে তোমাদের এক্সাম আরম্ভ হবে। তুমি চিন্তা করো না মা, আমরা আমাদের খেয়াল রাখবো আর স্কুলের হোমওয়ার্কও করে নেব। হ্যাঁ, আর খেলতে খেলতে কিছু অনিষ্ট করে ফেলো না। ঠিক আছে বাবা। ঠিক আছে, তাহলে আমরা আসি। এই বলে মা বাবা চলে গেলেন। ওনাদের যাওয়ার পর ওরা দুজনে স্কুলের হোমওয়ার্ক করলো, আর হোমওয়ার্ক হওয়ার পরে গৌরব বলল, চলো কিছুক্ষণ খেলে নি। এই বলে গৌরব নিজের আলমারি থেকে বল বের করলো, আর ওরা দুজনে বল দিয়ে খেলতে শুরু করলো। হঠাৎ গৌরব বলটাকে খুব জোরে ছুঁড়ল, রুবি বলটা ধরতে পারল না আর বলটা জানলার বাইরে দিয়ে চলে গেল। রুবি, তুমি বলটা কেন ধরনি? দাদা, আমি চেষ্টা করেছিলাম কিন্তু তুমি বলটা খুব জোরে ফেলেছিলে। ঠিক আছে, কিন্তু এখন আমরা কি দিয়ে খেলবো? ওরা দুজনে ভাবনায় পড়ে গেল। তখনই গৌরবের মাথায় একটা বুদ্ধি এলো। আইডিয়া! ও দৌড়ে নিজের বই খাতার কাছে গেল। ও খাতা থেকে একটা সাদা পাতা ছিঁড়ে ওটা দিয়ে বল তৈরি করে রুবির মাথার উপর ছুড়ল। এবার আমরা এইভাবে খেলবো। ঠিক আছে, তাহলে আমিও এরম খেলবো। এই বলে রুবি নিজের বই খাতার কাছে গেল। ও নিজের খাতা থেকে একটা সাদা পাতা ছিঁড়ে ওটার বল তৈরি করলো আর গৌরবের উপর ছুড়ে দিল। আচ্ছা, এবার দেখো আমি কি করি। আর দেখতে দেখতে দুজনে নিজের খাতা থেকে পাতা ছিঁড়ে তার বল বানিয়ে একে অপরের উপর ছুটতে শুরু করলো। এই না, তুমিও না। তারপরে গৌরব নিজের খাতা থেকে চারটে পাতা ছিঁড়ে নিল আর ওটার একটা বড় বল তৈরি করে রুবির ওপর ছুঁড়ে দিল। এই নাও, ধরো এটাকে। রুবি চারটের জায়গায় পাঁচটা পাতা ছিঁড়লো আর সেটা দিয়ে একটা বড় বল তৈরি করলো আর গৌরবের উপর ছুঁড়ে দিল। তুমিও নাও, তোমার থেকেও বড় বল। আর এরকম করতে করতে ওদের খেয়ালই রইল না যে ওরা ওদের লেসনের পাতাও ছিঁড়ে বল তৈরি করে একে অপরের ওপর ছুঁড়তে লাগলো। এবার আমার পালা, এবার আমার পালা। এরকম করতে করতে ওরা নিজেদের পুরো খাতাটা ছিঁড়ে ফেললো। যখন খাতায় আর পাতা রইল না, তখন গৌরবের নজর ঘরের দিকে গেল। ঘরে ছড়িয়ে থাকা সব কাগজ দেখে ও বলল, রুবি, যদি মা এই সব কিছু দেখে নেয় তাহলে খুব রাগ করবে। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলছো, চলো তাড়াতাড়ি এটাকে পরিষ্কার করে দিই। ওরা দুজনে তাড়াতাড়ি করে সব কাগজ তুলে ডাস্টবিনে ফেলে দিল। আর তারপর কয়েকদিন পর এই মজায় মজায় যে কাজটা করেছিল সেটা ভুলে গেল। এক সপ্তাহ পরে যখন ওদের স্কুলের এক্সাম শুরু হলো, তখন মা ওদেরকে ডেকে বলল, গৌরব, রুহি, তাড়াতাড়ি নিজেদের স্কুল ব্যাগ নিয়ে আসো, আজকে তোমাদের পড়াবো, কাল থেকে তোমাদের এক্সাম শুরু হবে, তাই জন্য আজকের থেকে আমি রোজ তোমাকে পড়াবো। গৌরব, আগে তুমি নিজের নোটবুক দাও। গৌরব নিজের খাতা বের করে মাকে দিয়ে দিল। মা বড় যত্ন সহকারে খাতা খুললেন। তো খাতা খোলা মাত্রই উনি দেখলেন যে ওই খাতায় একটা পাতাও ছিল না। উনি রাগে গৌরবকে বললেন, গৌরব, সব পেজেস কোথায় গেল? এটার মধ্যে তো একটাও পেজ নেই। আমি জানি না মা। রুহি, তুমি নিজের নোটবুক দেখাও। রুবি নিজের খাতা বের করে মাকে দিল। মা সেটা খুললেন আর সেটাও দেখলেন যে পুরো খালি।
তোমার নোটবুকেও কিছু নেই? আমাকে সত্যি সত্যি বলো, তোমরা দুজনে নিজে নোটবুকের সঙ্গে কি করেছো? গৌরব আর রুবি কিছুই বুঝতে পারছিল না যে ওদের খাতার পাতা কোথায় গেল। ঠিক তখনই গৌরবের মনে পড়ল যে ওরা কাগজের বল দিয়ে খেলছিল। ও ভয়ে ভয়ে মাকে বলল, মা, সেদিন যখন আমরা বল দিয়ে খেলছিলাম তখন আমাদের বল জানালা দিয়ে বাইরে পড়ে গেছিল, এই জন্য আমরা আমাদের খাতা থেকে পাতা ছিঁড়ে নিয়ে বল তৈরি করে খেলছিলাম, হয়তো সেই জন্যই সব পাতা শেষ হয়ে গেছে। কি, তোমরা সব লেসেন্স ছিঁড়ে দিয়েছো? মায়ের রাগ দেখে রুবি আর গৌরব কাঁদতে শুরু করলো। মা, আমরা তো শুধু মজা করছিলাম। আমরা লক্ষ্যই করিনি যে আমরা মজায় মজায় আমাদের খাতার সব পাতা ছিঁড়ে ফেলেছি। ওদের দুজনের কান্না দেখে মায়ের ভীষণ কষ্ট হলো। উনি বাচ্চাদের ভালোবেসে বুঝিয়ে বললেন, বাচ্চারা, মজা করা ভালো কথা হচ্ছে, কিন্তু মজা করার সময় আমাদের এই কথাটা মনে রাখা চাই কি কোথাও মজা মজাতে আমরা কিছু এমন না করি যার জন্য আমাদের খুব বড় ক্ষতি হোক। তোমরা দুজনেই এই কথাটাকে মনে রেখো। মায়ের এভাবে বোঝানোর ফলে রুবি আর গৌরব মজার আসল মানে বুঝতে পারলো। We are very sorry, মা। আমরা আজ থেকে তোমার এই সব কথা মনে রাখব। কিন্তু এখন আমরা পড়াশোনা কেমন করব? হ্যাঁ, আমাদের খাতায় তো একটাও লেসন নেই। ওটার চিন্তা করো না, আমি তোমাদের বই দিয়ে পড়িয়ে দেব। ওকে মা। এইভাবে গৌরব আর রুবি মজার আসল মানে বুঝতে পারলো, আর তারপর থেকে ওরা না বুঝে সুঝে কখনো কোনো মজা করত না। আসল পড়া। টিঙ্কু আর রিঙ্কি দুজনে যমজ ভাই বোন ছিল, একই স্কুলে একই ক্লাসে পড়ত। দুজনে পড়াশোনায় অনেক ভালো ছিল, কিন্তু প্রায় টিঙ্কু বেশি নম্বর আনত। এইবার যখন দুজন বাচ্চা সাইকেলের জন্য জেদ করে তো বাবা একটা শর্ত রাখে। আমার কাছে একটাই সাইকেল কেনার ক্ষমতা আছে, তোমাদের মধ্যে যে ক্লাসে টপ করবে সেই সাইকেল পাবে। বাবার কথা শুনে দুজন বাচ্চা পড়তে শুরু করে, কিন্তু টিঙ্কু একটু বেশি স্মার্ট ছিল। সে জানত যে নম্বর কেমন করে আনতে হয়। সে শুধু অতটাই পড়ত যতটা পরীক্ষায় আসত। আর অন্যদিকে রিঙ্কি পড়তে ভালোবাসত, রিঙ্কি পুরো বই পড়ত। দেখবি সাইকেল তো আমিই পাবো, তুই যা পড়ছিস সব বেকার, পরীক্ষাতে এগুলো কিচ্ছু আসবে না। তুই কি করে জানলি? আরে এই দেখ, গত 3 বছরের কোশ্চেন পেপার দিয়েছে আমাকে টিউশন স্যার, সব সময় এর মধ্যে থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, কিন্তু আমার কোনো শর্টকাট নেওয়ার নেই, এক্সামে যা আসবে বুকস থেকেই আসবে, আমাকে পড়তে দে, ডিস্টার্ব করিস না। দুজন বাচ্চা নিজের মতন পড়াশোনা করে, ফাইনালি এক্সাম হয়ে যায়। ইয়ে, এক্সাম শেষ, মজা শুরু। কিছুদিনেই রেজাল্ট এসে যায়, আর তেমনই হয় যেমন প্রতিবার হয়। টিঙ্কু টপ করলো আর রিঙ্কি সেকেন্ড হলো। ইয়ে, এখন আমি সাইকেল পাবো, হুররে! টিঙ্কু সাইকেল পেয়ে যায়, সে অনেক খুশি ছিল। এই নাও, কিন্তু খেয়াল রেখো এটা তোমাদের দুজনেরই সাইকেল, রিঙ্কিকেও চালাতে দিও। কিন্তু টিঙ্কু কারোর কথা শুনতো না, আর সে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। সেদিন বিকেলে টিঙ্কু আর রিঙ্কির রেজাল্ট ভালো হওয়ার খুশিতে পুরো পরিবার বাইরে খেতে যায়। খাবার পরে যেই হোটেলের বাইরে বেরোয় তো হঠাৎ দুজনে মাইক আর ক্যামেরা নিয়ে ওনাদের সামনে এসে যায়। আমরা জীবন সাইকেলের প্রমোশন করছি, বাচ্চাদের জন্য একটা ছোট্ট কুইজ আছে, যদি সব উত্তর ঠিক হয় তো জীবনের টপ মডেলের সাইকেল প্রাইজে দেওয়া হবে, আর সঙ্গে এক নতুন ব্যাগ আর বটলও। দুজন বাচ্চা কুইজে অংশগ্রহণ নেয়।
কুইজে যে প্রশ্ন ছিল সেইটা সব বইয়ের থেকেই ছিল, কিন্তু এক্সাম পেপার থেকে একদম আলাদা। রিঙ্কি বই খুব ভালো করে পড়েছিল, তাই সে কিছুক্ষণের মধ্যেই কুইজের সব উত্তর দিয়ে দেয়। এই নিন আঙ্কেল, আমি সব প্রশ্ন করে দিয়েছি। কি ব্যাপার, সময়ের আগেই করে দিলে, ভেরি গুড। টিঙ্কু অনেক চেষ্টা করল, কিন্তু সে উত্তর জানতই না। শেষে নিজের পেপার দিয়ে দেয়। দুজনের পেপার দেখার পরে অর্গানাইজাররা উইনার অ্যানাউন্স করল। আর এই কুইজে 100% উত্তর সঠিক দিয়ে বিজয়ী হলো রিঙ্কি। রিঙ্কি প্রাইজে সাইকেল পেয়ে যায়, আর সঙ্গে অন্য গিফটও। আর অন্যদিকে টিঙ্কু পেল একটা শিক্ষা। টিঙ্কু এখন বুঝে গেছিল যে আমাদের শুধু নম্বরের জন্য পড়া উচিত না, বরং নলেজের জন্যও পড়া উচিত।